সারাসুরি দেবেন কবরস্থানে বসবাস করছে, কবরস্থান দেখে এটা সব মুর্দা নয়, সব জেন্দা, সারাসুরি দিলে ওয়াজ করতেও ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। রসুল বলল দুনিয়ার জমিনে যদি কোন জায়গায় জান্নাতের বাগান দেখতে পাও তোমরা সে জায়গায় গিয়ে হাজির হও, সেই জায়গায় গিয়ে বসো। কেন? ওই জায়গায় বসলে আমার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান ওটা আবার কোথায়? জান্নাতের বাগান আছে যে মরে যাবে যার আমল নামা দাড়ি পাল্লা ভারী হবে, আল্লাহ তাকে দয়ার জান্নাতে দেবে, দুনিয়াতে জান্নাতের বাগান ওটা আবার কোথায় আছে? রাসূলুল্লাহ বলে দুটো জায়গায় জান্নাতের বাগান আল্লাহ দুনিয়ার জমিনে করে পাঠিয়েছে। এক নম্বর হলো মা বাইনা মিম্বারি ওরাউজাতি ওরাউজাতুম রিয়াজুল জান্নাত, মিম্বর শরীফ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক অবধি, রওজা মুবারক অবধি একটা জায়গা খালি ফাঁকা রাখা আছে, সেটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা জান্নাতের বাগান রাসূলুল্লাহ বললেন, আমি রাসূল, আমার কথা হবে, আল্লাহর কথা হবে, কুরআন হাদিস ইজমা কিয়াসের কথা হবে, সেটা হলো জান্নাতেরই একটা টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ আল্লাহ নবীর কথাবার্তা হয় না হয় না, এই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূল কুরআন হাদিস ইজমা কিয়াসের কথা হয়, এই জায়গায় এসে বসতে হবে। আমরা গুনি কত হয়ে গেছি, এই রিয়াজুল জান্নাতে বসলে কি লাভ আছে, এই রিয়াজুল জান্নাতে বসলে কি ফায়দা আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ থেকে কোনো বান্দা বান্দি যদি ওই রিয়াজুল জান্নাতের বাগানে মধ্যে বসে একবার খালি তওবা করে নাই, আল্লাহ তওবার মাফ চেয়ে নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মাফ চাওয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক তার সারা জীবনের গুনাহকে দয়াময় দয়া করে মাফ করে দেয়। জান্নাতের বাগানে একবার তওবা করবে বাবা, একবার তো বিশ্বাস আছে, বিশ্বাস আছে, সব ইমানদার মুসলমান, অবিশ্বাসকারী বেঈমান কাফের, ফতোয়া আমি দিয়ে গেলাম, মুখ আমার, এ মুখ জুমার সিদ্দিকীর কথা আল্লাহ কথা নবী, আমার কথাকে কাটতে গেলে বেঈমান কাফের হয়ে যেতে হবে, কথা বুঝলেন না? অজ হচ্ছে বুঝার জিনিস, এ বুঝতে হবে, খালি কান শুনলে হবে না, বুঝেন? জান্নাতের বাগানে বসলে কি লাভ? আর সবাই বুঝবে না, সবাই যদি বুঝে যাবে আবু জেহেল থাকতো না, আবু বকর হয়ে যেত। সবাই বুঝবে না, সবাই যদি বুঝে যাবে আবু জেহেল থাকতো না, ওমরে ফারুক হয়ে যেত, আবু জেহেল থাকতো না, উসমানে গালি হয়ে যেত, আলী হয়ে যেত। সবাই বুঝবে না, কারা বুঝবে? ইমানদাররা বুঝবে, যারা বুঝেছে তারা জান্নাতের বাগানে বসেছে, যারা বোঝেনে তারা বাড়িতে আছে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে যে রাসূলুল্লাহ চাচা আবু জেহেল কি বলছে আমি জানি, মোহাম্মদ সত্য, কি বলছে আমি জানি, মোহাম্মদ সত্য, কিন্তু আমি মানব না,
আমি জানি মোহাম্মদ সত্য, তো মানবো না। মানলে তো ছোট হতে হবে, মানলে তো মাথা নত করতে হবে। আর উমরে ফারুক কি করেছে? বুঝার চেষ্টা করেছে, জিতার চেষ্টা করেনি। জিতার চেষ্টা করেছে কে? আবু জেহেল চলে গেছে জাহান্নামে। বুঝার চেষ্টা করেছে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিতার চেষ্টা করলে হবে না, বুঝার চেষ্টা করতে হবে। এই জান্নাতের বাগানে বসলে কি লাভ আছে? মাথার কেনগুলো ফুটে ফুটে, কারো চোখ দিয়ে, কোনো নাক দিয়ে, কোনো মুখ দিয়ে ঠোকায় ঠোকায় হয়ে আল্লাহ আমাকে জমিনের উপরে পড়তে থাকবে। দুনিয়াতে ভাইয়ের সাথে সম্পর্ক আছে, দুনিয়াতে বন্ধুর সাথে সম্পর্ক আছে। মুসলমান বলে ছেলে মেয়েরা এই কোন সম্পর্ক কাজে আসবে না। এই কঠিন দিনেতে তোমার পাপ তোমাকে শুইয়ে দিয়ে তোমার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের বাগানে বসেছে, আমার আল্লাহ খুশি হয়েছে, আমার রসুল খুশি হয়েছে। ওই কঠিন দিনেতে আল্লাহ মালাইকা ফেরেশতাদের ডাক দেবে, আমার মালাইকা ফেরেশতারা চলে আয়, মালাইকা ফেরেশতারা আল্লাহ দরবারে চলে আসবে। আমার আল্লাহ পাক কি বলবে? ও রব্বি আল্লাহ পাক কি হুকুম আছে জানিয়ে দে। আমার আল্লাহ বলবে, একটা মুটির মিম্বর বানিয়ে ফেলে, একটা মুটির মিম্বর বানিয়ে ফেলা হবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ পাক মুটির মিম্বর উপরে গড়া বসবে। আমার আল্লাহ বলবে, জলদি করে চলে যাও, মাইদানে মাসুরে মাইদানে চলে যাও। আমার আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার যে বান্দা বান্দি ওই জান্নাতের বাগানে হাজির হয়েছে, জান্নাতের বাগানে বসেছে, তাদের কাছ থেকে দূরে টেনে টেনে নিয়ে এ জান্নাতের বাগানে তারা বসেছে। আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছিলাম, আমার রসুল খুশি হয়েছে। এ হাত থেকে টেনে টেনে নিয়ে এ মতির মেম্বরে উপরে বসিয়ে দেয়, মতির মেম্বরে উপরে বসিয়ে দিয়ে মতির মেম্বরটা উঁচু করে দেওয়া হবে। মতির মেম্বরটা উঁচু করে দিয়ে তাদের কপাল থেকে, তাদের শরীর থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসলে ওই ময়দানে মাসুরে ওইখানে দাঁড়াতে হবে বলে মনে হয়? কথা বলেন, জান্নাতের বাগানে বসলে ময়দানে মাসুরে ওই কঠিন দিনটায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে? দুনিয়াতে আল্লাহ সূর্য তোলে না তোলে? সূর্য তোলে তো, সূর্যের কথা মুখ করেছে একটা, বাপের নাম ভুলিয়ে দেয় না? দেয় না, বাপের নাম ভুলে যায়। ওদিন এক বেদা উপরে কিতাবের মধ্যে বারে ইখতিলাফ আছে, এক হাত উপরে সূর্য নেমে আসবে, বারোটা মুখ হবে সূর্য। বিশ্বাস যদি অবিশ্বাস করে
বেঈমান কাফের মুসলমান হলে ঈমানদার হলে বিশ্বাস করবে যেদিন কোন নাজাত পাওয়া যাবে না জমিনটা এত পুড়ে যাবে জমিনটা এত পুড়ে যাবে নিজেদের পাটাকে জমিনে রাখতে পারবে না যার উপরে যার জোর চলবে কেবলমাত্র সেইটাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে থাকবে তা ওই কঠিন দিনে তো আমাকে আপনাকে দাঁড়াতে হবে না হবে না যে ওদিন নাজাত পাওয়ার জন্য কিছু করতে হবে না হবে না ওদিন নাজাত পাওয়ার জন্য কিছু আজকে ব্যবস্থা করতে আজকে ব্যবস্থা করেছে ওদিন নাজাত পাওয়ার জন্য আজকে জান্নাতের বাগানে এসে বসেছেন আমার আল্লাহ দেখছে রসুল দেখছে দেখছে না দেখছে না রসুল দেখছে আল্লাহ দেখছে যে আমার একদল বান্দাবান্দি আমার একদল উম্মত উম্মতি তারা ওই জান্নাতের বাগানে হাজির হয়ে গেছে তারা আমি রসুলুল্লাহ আমাকে ভালোবেসে ওই জান্নাতের বাগানে বসেছে মাইদানে মাহশরের দিন ওই নবী আমাদের নবী আল্লাহ দরবারে সুপারিশ করে আমাদের আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে যদি বলেন না সুবহানাল্লাহ এরকম আকীদা নেই তো নবী সুপারিশ করতে পারবে না আকীদা আছে নাকি নবী সাফায়াত করতে পারবেন আকীদা আছে সব কাফের কি ফতোয়া দিয়ে গেলাম কাফের রেকর্ডিং হচ্ছে না হয়নি ওয়াজ রেকর্ডিং হচ্ছে তো ওয়াজে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি রসুলুল্লাহ আমাদের মতো রসুলুল্লাহ নিজের বড় ভাই নবীও মানুষ আমিও মানুষ রসুলুল্লাহর হাত আছে আমারও হাত আছে নবীও খায় আমিও খাই নবীও দেখে আমিও দেখি সব বেঈমান কাফের কথা বুঝলেন না রসুলুল্লাহ মরা গাছের তলায় শুলে গাছ জেন্দা হয়ে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনি এত বিষাক্ত জেন্ত গাছের তলায় যে বস না গাছ মরে যাবে ঠিক না ভুল রসুলুল্লাহ তায়েফে জমিনে পড়ে আছে সূর্যের তাপ লাগছে জাত সাপ এসে ডালাটা ওই ফুনা কি বেশ বলে ফুনা তো ওই ফুনাটাকে ফুলিয়ে সূর্যের তাপ থেকে আড়াল করছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার বেলা আপনার বেলা হয় মিসকে আম্বারের রসুলুল্লাহ পাশানি বার হতো মিসকে আম্বারের খুশবু বার হতো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার বেলা হয়তো এমন দুর্গন্ধ বার হয় ইলাকা থেকে লোক পালা এ পাশে এসে বলছে তুলে যা কদিন গোসল করিস যা যা নবীয় মানুষ আমিও মানুষ সব বেঈমান কাফের কথা বুঝলেন না ওরা নবীকে বা এইরকম মনে করে কি নিজেদের বড় ভাই আমরা নবীকে কি মনে করি আল্লাহর হাবিব আল্লাহ ভালোবাসে আমরা সেই নবীকে ভালোবাসি যে নবী মাইদানে মাহশরের দিন কাজে আসবে যে নবী মাইদানে মাহশরের দিনে আমাদের জন্য সুপারিশ করে আমাদের জন্য সাফায়াত করে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ খবরটা আকীদা যেন না থাকে জান্নাতের বাগানে বসে এই জান্নাতের বাগানে সে হাজির হলে আমার আল্লাহ খুশি হয় আমার নবী খুশি হয়ে যায় যার উপরে আল্লাহ নবী খুশি হয়ে যায় আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ সে কোনদিনও এই জায়গাটাকে অপমান করবে না যে মুসলমান হবে না যার দিনেতে নবীর প্রেম থাকবে না যে মুসলমান হবে না সে আল্লাহকে আল্লাহ বলে চিনবে না যে মুসলমান হবে না সে নবীকে নবী বলে চিনবে না এ মুসলমান মানে ছেলে মেয়েরা এ নজওয়ান তরুণেরা এ যুবকেরা তারা কোনদিনও এই জান্নাতের বাগানে বসবে না বার 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 শুনে পড়ে সে এই জায়গা দেশে আজি হবে না যা দিলেতে আমার রসুলের মুখাগ্র থাকবে আমার রসুলের প্রিয় থাকবে সে একবার শোনা পড়ে এ জান্নাতের বাগানে সে আজি হয়ে যাবে এ জান্নাতের বাগানে কেন বসবে এ জান্নাতের বাগানে বসলে কি লাভ আছে এ জান্নাতের বাগানে বসলে পরকালে আল্লাহ কি পয়সা দেবে আমার রসুল্লাহ বললে এ আমার সামনে শুনে গে দাও আমি রসুল্লাহ দাঁড়িয়ে দিলাম আমি রসুল্লাহ তোমাদের করে শুনিয়ে দিলাম
করে আল্লাহ বাগের দুল বান্দা বন্দি মধ্যে থেকে তারা দরুদটা পড়বে না, তারা কলমা পড়বে না, তারা সুবহানাল্লাহ বলবে না, তারা নারী ঠুকবে আল্লাহ একবার দেবে না। এ মুসলমান করে ছেলে মেয়েরা তারা ওই রিয়াজুল জান্নাতে বসবে, তাদের কি কোনো লাভ আছে, তাদের কি কোনো সম্মান আছে, তাদের কি কোনো ফায়দা আছে? আমার রাসূলুল্লাহ কি বলে দিলে, তারা যদি আদবের সাথে বসে, তারা যদি সম্মানের সাথে বসে, তারা যদি আদবের সাথে বসে, তারা যদি সম্মানের সাথে বসে, জান্নাত বাগের বান্দা বন্দি দরুদটা পড়বে, কলমাটা পড়বে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে নেকি দেবে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে সওয়াব দেবে। যে বান্দাটা দরুদটা পড়লো না, যে বান্দাটা কলমা পড়লো না, ওই বান্দাটা যদি আদবের সাথে বসে, সম্মানের সাথে বসে, আমার আল্লাহ পাক ওই বান্দা দরুদ পড়বে, ওই বান্দাকে যে নেকিটা দেবে ঠিক ওই রকম নেকি এই বান্দার উপরে আল্লাহ দান করে দেবে। বান্দা চুপ করে বসে থাকে, এর মধ্যে অনেক মানুষ আছে তারা চুপ করে বসে আছে, আছে না নাই? অনেকজন চুপ করে বসে আছে। তো যারা চুপ করে বসে থাকবে তাদের কি কোনো লাভ আছে, তাদের কি কোনো সম্মান আছে, তাদের কি কোনো ইজ্জত আছে? তারা চুপ করে বসে আছে। আমার রসুল বলছে আদবের সাথে বসতে হবে, সম্মানের সাথে বসতে হবে, তাজিমের সাথে বসতে হবে। আদবের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে বসলে আমার আল্লাহ কি দেবে? আমার আল্লাহ পাক যে বান্দা দরুদ পড়বে, যে বান্দা কলমা পড়বে, ওই বান্দাকে আল্লাহ নেকি দেবে ঠিক ওই রকম নেকি এই বান্দাকে আমার আল্লাহ দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূল জিনিস কি? আদব। মূল জিনিস কি? আদব। আদব জায়গাতে বসেছে, এই জায়গার বিষয়ে প্রথম শুনে, এই জায়গাতে বসেছে, এই জায়গায় বসলে কি লাভ আছে? আল্লাহ পাকের একদল মালাইকা ফেরেশতারা তারা জান্নাতের বাগানে আছে। তাই আল্লাহ নবীর শুধু না গিলা কাইল্লাল্লাহ কেন মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে প্রচার করবে? আল্লাহ
সাথে নবীর মহব্বত আছে না আছে না নাই এটা আমি আপনি মিলে আলাদা করতে পারবো না হ্যাঁ পারবো না এখন কিছু মৌলানা আছে তারা বলে জুবায়ের সিদ্দিক আব্বাস সিদ্দিক এরা আল্লাহকে নবীর সাথে জুড়িয়ে দিচ্ছে বলছে না বলে না আরে জুড়াবো কখন আমার এক ভাইয়ের সাথে আমার ঝগড়া কার সাথে ঝগড়া আমার একটা ভাইয়ের সাথে আমার ঝগড়া দুজন আলাদা আছে ঝগড়া আছে যখন আলাদা থাকবে তখন তো জুড়াবো নাকি এ কথা বলেন না যখন আলাদা থাকবে তখন তো জুড়াবো আল্লাহ নবীকে তো জুড়িয়ে প্রথম থেকে রেখেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনি নতুন করে জুড়াতে হবে বলছে এরা এরা আল্লাহর সাথে নবীকে জুড়িয়ে দিয়েছে আল্লাহ তো নিজেই জুড়িয়ে রেখে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ জুড়ে দেন যুগে আল্লাহর নাম পাশে আমার নবীর নাম জোরে বলেন না সুবহানাল্লাহ আছে আদিমে আল্লাহর নাম পাশে আমার নবীর নাম জোরে বলেন না সুবহানাল্লাহ যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার রাসূলের নাম আছে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন কিছু মাওলানা মৌলবি আছে তারা নামাজের শেষে দোয়া করা হয় দোয়াতে মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিচ্ছে কি দিচ্ছে এই নবীর কথা বাদ দিচ্ছে নবীর তারিফ বাদ দিচ্ছে তা আল্লাহ জুড়িয়ে রেখেছে আমি আপনি বাদ দিলে কি মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে এই কথা বলেন না আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর দরবারে কবুল হবে তাই মানে জুয়ান তরুণী রাম এ নবী বাদী উম্মতি রাম এ যুবক রাম আমার রাসূলুল্লাহ মনে দুঃখে বাড়ির দিকে চলে যায় আমার রাসূলুল্লাহ মনে দুঃখে বাড়ির দিকে চলে যাওয়ার পর একটা মানুষের সাথে দেখা হয়ে যায় ওই মানুষটাকে আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে আল্লাহ বাগে বান্দা রে আপনি কি আমার কথাকে মেনে নেবেন হে আল্লাহ বাগে বান্দা কি বলেছিল আপনার কি কথা আমাকে মেনে নিতে হবে ওই আমার রাসূলুল্লাহ বলেছিলেন হে আল্লাহ বাগে বান্দা রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জিনিস প্রচার করতে এসেছি একটা জিনিস বলতে এসেছি তোরা আমি রাসূলুল্লাহ আমাকে মেনে নে আল্লাহ আল্লাহ বলে মেনে নে এ লাতুজা বলে পূজা পাঠ করা বন্ধ করে দে আপনি কি আমার কথা কি মেনে নেবে ওই মানুষটা কি বলেছিল এ আব্দুল্লাহ বাবা মোহাম্মদ আমাকে আমি আপনাকে নবী বলে আল্লাহ আল্লাহ বলে ইমানের কলমা পড়ে গিয়ে মুসলমান হয়ে গেলাম নবীকে ভালোবাসে নবী সাহাবাকে যদি কেউ ভালো না বাসে নবী ভালোবাসা হবে এ কথা বলেন না আমি নবীকে ভালোবাসি নবী সাহাবাকে করে মানব না নবীকে ভালোবাসি সাহাবা যদি করে মানব না ভালোবাসবো না নবী ভালোবাসা হবে দাদা পীরকে ভালোবাসে সব দাদা পীরের মুরিদ তো নাকি দাদা পীরকে ভালোবাসি দাদা পীর আওলাদ করে ভালোবাসি না দাদা পীরকে ভালোবাসি দাদা পীরের আওলাদ করে ভালোবাসি না তো এই ভালোবাসা কোনো কাজে আসবে দে এই ভালোবাসা কোনো কাজে আসবে না দাদা পীরের কাছে মুরিদ হতে এসছে কি মুরিদ হতে এসছে দাদা পীরের কাছে বাংলাদেশ থেকে এসেছে এক হপ্তাহ আছে এক হপ্তাহ মধ্যে হুজুর চলে যাবো কোথায় যাবে বাড়ি চলে যাবো কেন বলছে আপনার কাছে আছি একটা আপনার কেরামতি দেখতে পাই আপনার কাছে আছি একটা কেন আমি আপনার সাথে হাত দিয়ে মুড়ি হবো কেন শুনেছিলাম বাংলার মুজাহিদ আবু বকর সিদ্দিক খুব পাওয়ারফুল মানুষ তো আপনার একটা কেন মুড়ি দিতে আপনার কাছে মুড়ি দেবো কিরকম আর ভক্তি আসছে না তো আমার আপনার দাদা ফিরে বললে ভাই আমি আবু বকরের কাছে এক হপ্তাহ আছো আমি আবু বকরকে কুরআন হাদিসের বাইরে থেকে একদিন চলতে দেখেছো বলছেন আমি দেখিনি জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আবু বকর সব থেকে বড় কেরামতি হচ্ছে আমার এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আপনার দাদা পীর ওই মুরিদ থেকে কি বলেছিল আজকে ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ বড় হুজুর জিন্দাবাদ মেজ হুজুর জিন্দাবাদ সেজ হুজুর জিন্দাবাদ নসেজ হুজুর জিন্দাবাদ ছোট হুজুর জিন্দাবাদ এইরকম করে তুমি দিয়ে দিয়ে ফুরফুরা শরীফের জমিনে
আল্লাহ জান্নাত মানবেন মানার মতো মানে এখন মাঝে তারা বলে ওলিদে ঘরে ভালোবেসে কি লাভ, ওলিদে ঘরে মহব্বত করে কি লাভ, ওলিদে ঘরে মহব্বত করে লাভ আছে না নাই? ওলিদে ঘরে মহব্বত করেছিল কে? কুকুর। কে মহব্বত করেছিল? কুকুর মহব্বত করেছে। আল্লাহ জান্নাত পেয়ে গেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুরআন শরীফে আল্লাহ জিকির করেছে একটা কুকুরের জিকির করেছে, ওলিদে ঘরে ভালোবেসেছে, ওলিদে ঘরে মহব্বত করেছে, আল্লাহ জান্নাত পেয়ে গেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোখ নেই দেখতে পাচ্ছি। আবার এক জায়গায় মানুষ আছে তারা বলে ফুরফুরাই কি পীর আছে নাকি, ছিল পাঁচজন মরে গেছে, কথা বুঝলেন, ছিল পাঁচজন মরে গেছে, কে বলে যে ফুরফুরাই পীর নেই, ফুরফুরাই পীরেদের গ্যারেজ আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ নেই দেখতে পাচ্ছি, চোখ নেই দেখতে পাচ্ছি। মুসলমানের ছেলেরা বলে মানুষের দুটো চোখ, কটা চোখ? মানুষের দুটো চোখ, মানুষের দুটো চোখ নাকি? না, একটা হিন্দু ধর্মের মানুষ একটা বাচ্চাদের বই পড়ানো বইয়ে লিখেছে তিনে নেত্র, লিখেছে না লিখে নেই? যে বইটা লিখেছে কি মুসলমান? না, সে হিন্দু ধর্মের। সে বলছে মানুষের তিনটে চোখ। আমি আপনি মুসলমান করেছি, হাত রাখছে, আর একটা চোখ গেল কোথা? হাত রাখছে, আর একটা চোখ গেল কোথা? চোখ যারা তৈরি করেছে তাদের থেকে শিক্ষা নেয়। কে চোখ তৈরি করেছিল? আব্দুল মাবুদ চোখ তৈরি করেছিল, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিত এই কবরবাসী কি অবস্থায় শুয়ে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবেন মানার মতো মানে, ধরেছেন ধরার মতো ধরতে হবে। দরসই আল্লাহুম্মা সাল্লি আলা রসুলকে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? তো হয়তো ওটা থেকে প্রথম একটু, আমি একটু মাথা গরম ছিল, কথা বলছেন ছোটবেলা থেকে একটু মাথা গরম। আমার চাচারা আমাকে দেখে ভয় খায়, আমার সাথে বেশি কথা বলে না, খুব মাথা গরম ছিল, কোথায় কি বলে দেবে, কথা বুঝলেন? তো আমার কথা দেখে আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি, ব্যথা পেলেন? শেষ একটা কথা ছোট হুজুর পীরকে একটা কেরামতি বলে দিয়ে বিদায় নেবো। ছোট হুজুর পীর কেবলা যখন ওয়াজ করে নেমে যেতেন, এখন আপনার দেশে দাদা পীরের দুশ্মন আছে না নাই? আপনার দেশে কুকুর আছে তো? ফুরফুরা শরীফে কুকুর আছে না নাই? আছে। রসুলুল্লাহ রওজা কোথা? মদিনা শরীফ, ওখানে কুকুর আছে না নাই? এখানেও কুকুর আছে, ওখানেও কুকুর আছে। তো দাদা হুজুরের দুশ্মন আগেও ছিল, এখনো আছে, তাই তো নাকি? ছোট হুজুর পীর কেবলা যখন ওয়াজ করে নেমে যেত, তখনকার কিছু জোয়ান জোয়ান ছেলেরা, কিছু জোয়ান জোয়ান ছেলেরা, তারা আমার দাদুর সাথে বিয়াদবি করতো। কি করতো? বিয়াদবি করতো। কেরম বিয়াদবি করতো? বিড়ি টেনে মুখে ধোঁ দিত, বিড়িটা টানতো, টেনে মুখে ধোঁ দিত আমার দাদুদের। আমার দাদারা কি বলতো জানেন? ছেড়ে দাও, ভুল করেছে ছেড়ে দাও, মাফ করে দাও।
আর আমি যুব আছি দিকে আমার সামনে একবার দিয়ে দেখবি, এক চর যদি না বাপের নাম ভুলে দেবো এক চর মানে ওখানে ফেউস করে দেবো। কথা বুঝলাম না তো, আমি ভুল করবো না, আবার আমার হাতে বেশি লাগবে, ফেউস করে দেবো। এই জন্যই বলল বহুদিন বল পিটেছি, কথা বলি খেলাধুলা করতাম তো আগে ছোটবেলায়, তো আমার হাতে মারের মারের লাভটা খুব বেশি আসবে। কথা বুঝলাম না, পড়বে যেখানে না বাপের নাম ভুলে যাবে। তা আমি কি ভুল করলাম নাকি, ভুল বলে ফেললাম নাকি? এ হুজুর আবার কি বলে মারবে বলছে, ইসলামে কি মারধর আছে? মনে মনে হচ্ছে না তো, আমি যদি ভুল করি ওমরে ফারুক হুজুর ভুল করেছে, আমি যদি ভুল করি রসূলুল্লাহ সাহাবা ওমর ওমরে ফারুক হুজুর ভুল করেছে। কেমন ভুল করেছে? ওমর ফারুক হুজুর কি বলেছে, রসূলুল্লাহ সাথে গুস্তাখি করেছে, রসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে, আমি ওমর আমার সামনে বিয়াদবি করেছে, আমার সাথে বিয়াদবি করেছে। বলছে গর্দান কেটেলে তারপরে কথা হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে গর্দানটা নেভিয়ে দে, ধর থেকে মাথা নেভিয়ে দে, তারপরে ওর সাথে কথা বলবে। ওমর ফারুক হুজুর ভুল করেছে, ওমর ফারুক হুজুর ভুল করেছে। আর আবু বকর হুজুর কেমন ছিল? বলছে ঠান্ডা, কি করেছে? বিয়াদবি করেছে, মাফ করে দাও। কি করেছে? বিয়াদবি করেছে, মাফ করে দাও। বিয়াদবি করেছে, মাফ করে দাও। তাহলে আবু বকর হুজুর কি ঠিক করেছে? ওমর ফারুক হুজুর ভুল করেছে। ফতোয়া দিতে গেলে বেঈমান কাফের, এখানে ফতোয়া মারবে মানলে বেঈমান কাফের। বলো না ওমর ফারুক হুজুর ভুল করেছে, বেঈমান কাফের হয়ে যাবে। ইমামে হাসান হুজুর ইমামে হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এই ইমামে হাসান তোমার সাথে যদি কেউ বিয়াদবি করে কি করবে? বলছে মাফ করে দেবো। তারপরে ফের বিয়াদবি করলে? বলছে মাফ করে দেবো। ফের বিয়াদবি করলে? বলছে মাফ। বলছে যতবার বিয়াদবি করবে ততবার মাফ করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ হুসাইন তোমার সাথে যদি কেউ বিয়াদবি করে? বলছে মাফ করে দেবো। বিয়াদবি করলে? বলছে মাফ করে দেবো। বলছে তিনবারের মাথায় বিয়াদবি করলে এমন শিক্ষা দেবো জীবনে না ওই ভুলটা করে। তো ইমাম হুসাইন হুজুর ভুল করেছে। ইসলামের মধ্যে ঠান্ডা গরম দুটোই আছে, সবাই যদি ঠান্ডা হয়ে যাবে, আমার বাচ্চাটা ভাইরা যদি সবাই ঠান্ডা হয়, তাহলে এরা তো গলায় পা দিয়ে টিপে ধরবে। কথা বুঝলেন না? এমনি তো চেষ্টা তো অনেক চালাচ্ছে, এদের ঘরে কি করে দমিয়ে দিয়ে যায়, এদের ঘরে কি করে দমিয়ে দিয়ে যায়, গুলি করে মেরে দে। কি বললাম? গুলি করে মেরে দে, দমে যাবে। আমি জুবায়ের থাকবো নি, গুলি করে মেরে দে আর বলবো নি। আর খুদার কসম করে বলে দিয়ে যায়, নবীর গুলামুতি করছি। কার গুলামুতি? নবীর গুলামুতি করছি, দাদা ফিরে গুলামুতি করছি, আল্লাহর গুলামুতি করছি, ইনশাল্লাহ গুলি লাগবে না। কি বললাম? গুলি লাগবে না, এটা চ্যালেঞ্জের সাথে বলে দিয়ে যায়। কেন? যে নবীর গুলামুতি করে আল্লাহ তার ইজ্জত দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ইজ্জত আল্লাহ দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নেই তার ইজ্জত কমিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুলামুতি করছে, এতে যদি দমানো যায় কি করে দমাবে? গুলি করে মেরে দেবে। কথা বুঝলেন না? তাহলে এরা দমে যাবে। আর এটাও সঠিক, সবাই যদি গরম হয়ে যাবে তাহলে ঠান্ডাটা হবে কে, তাই তো নাকি? সবাই যদি গরম হয়ে যাবে তাহলে ঠান্ডা হবে কে? তো এই বললাম যে আমার বাচ্চা দ্বারা ভয়ের কথা, এর মধ্যে ভাবলেন কি আমি বাচ্চাদের সাথে বিয়াদবি করতাম নাকি? যে না না ভাবলে ভুল হয়ে যাবে। কথা বুঝলেন না? রসুল্লাহকে সালাম দেবো, তার আগে ছোট ছোট দাদু জানার একটা কথা মনে পড়ে যায়। ছোট হুজুর পীর কেবলা জল সাই যাচ্ছে, কোথায় যাচ্ছে? জল সাই যাচ্ছে। ছোট হুজুর আগে আগে যাক, ড্রাইভার সাহেব আছে পিছনে, ছেলেগুলো আমার বাপ দাদু আমার বাচ্চা তাদের ঘরে নিয়ে যায়। তো রাত জাগলে কষ্ট হয় না? হয় না, কষ্ট হয়। ছোট হুজুর পীর কেবলা জল সাই যাচ্ছে, পিছনে আছে কে? চাচারা ঘুমিয়ে পড়েছে, ছোট হুজুর হাঁকা দিচ্ছে, বলছে আব্বা ঘুম পেচ্ছে। বলছে দুনিয়াতে ঘুমোতে আল্লাহ পাঠাইনি, এক ঘুম মারবি ময়দানে মা সরে ঠেলে উঠবি। কি বলছে? এক ঘুম মারবি ময়দানে মা সরে উঠবি, দুনিয়াতে ঘুমোতে পাঠিয়েছে আল্লাহ, তাই আল্লাহ রাতের ঘুম কেড়ে নিয়েছে। কথা প্রত্যেক দিন রাত জাগা, প্রত্যেক দিন রাত জাগা। যদিও একটা দিন বাড়িতে হয়তো রেস্ট নেই, যে ফজরের নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ পড়ে তার আগে ঘুমিয়েছবে, রাত জেগে তো কমপ্লেস হয়ে গেছে। ছোট হুজুর পীর কেবলা জল সাই যাচ্ছে, ছোট হুজুরের শরীরটা অসুস্থ। এই ছেলেরা আজকে কেউ আমার সাথে জলসায় যাবে না। ছোট হুজুর পীর কেবলা আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দা দেখো সব আগে থেকে জানিয়ে থাকে, ঠিক না ভুল? আল্লাহর ওলি বান্দা দেবারে আল্লাহ পাক সব জানিয়ে থাকে। হ্যাঁ যাই না, ছোট হুজুর জলসায় যাচ্ছে, ছোট হুজুর জলসায় যাচ্ছে, সামনে বসে আছে হুজুর, আমার ঘুমিয়ে পড়লে শরীরটা অসুস্থ হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে যেতে নিয়ে যেতে একটা বাচ্চার ওপর দিয়ে চলে গেছে, একটা জিন্ত বাচ্চার ওপর দিয়ে চলে গেছে। বাচ্চা জিন্দা থাকবে না মুর্দা হয়ে যাবে, যে মরে গেছে। বাচ্চারা ছিল হিন্দু ধর্মের বাচ্চা, হিন্দু ধর্মের ভাইদের বাচ্চারা ছিল,
ছোট হুজির পীর কেবলা জানে না, জলসাই চলে গেছে। ছোট হুজির কটা ছিল? একটা ছিল। কটা ছিল? একটা। পাঁচ হুজুর ছিলেন, 52 জনের পীর ছিলেন। সবাই তো চায় পীর আমার কাছে এসো, সবাই তো চায় পীর আমার কাছে এসো। ছোট হুজির পীর কেবলা এত পাওয়ারফুল মানুষ ছিলেন, এক জায়গায় বসে ওয়াজ করছে, হাওড়া জেলায় এই টাইমে বসে ওয়াজ করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে ঠিক এই টাইমে বসে ওয়াজ করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম পাওয়ারফুল মানুষ। আর তিনাকে আমরা অনুসরণ করি, এ ভালোবাসা বেথা যাবে না ইনশাআল্লাহ, এ ভালোবাসার প্রতিদান আল্লাহ দেবে। ছোট হুজির পীর কেবলা জলসাই গেছে, খবর গেল জলসাই গেছে ছোট হুজির পীর কেবলা। জলসাই যাবার পর বাচ্চা পড়ে আছে, কিছু হিন্দু ধর্মের মানুষ ছিল, তারা বলছে ফুরফুরে পীর আবু বকরের ছেলে জুলফিকারের গাড়ি। শুধু ভাববেন দাদা পীরকে আমরা মানি না, দাদা পীরকে শুধু আমরা মানি না, এ বাংলার কোটি কোটি হিন্দু মানুষ তারাও দাদা পীরকে মহব্বত করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যারা দাদা পীরের রওজা জিয়ারত করতে যায়, আমার বাচ্চাদের কাছ থেকে তেল পানি পানি পড়া ফুক নিতে যায়, কবজ নিতে যায়, কথা বুঝলেন না? শুধু আমরা মানি না, তারাও মানে। এ তো ফুরফুরে পীর আবু বকরের ছেলে জুলফিকারের গাড়ি ছিল। ওখানে কিছু আমার দাদা পীরের পাগল ছিল, তারা বলছে আমাদের পীরের নামে বদনাম দিচ্ছে। পীরের গাড়ি ছিল, আমি গ্রামে ফোন করতে চাই, আমি যদি তোমাদের ভাই যুবায় সিদ্দিকি যদি রোডে বিপদে পড়ি, তোমাদের কাছে যদি ফোন করি, তোমরা আজ যাবে না? যাবে না, সবাই যাবে। আমাদের পীরের আওলাদ করেছে, আমাকে দেখে যাবে না, আমাকে দেখে কেউ নয়, আমার রক্তকে দেখে যাবে, কথা বুঝলেন না? এই রক্তকে দেখে যাবে। গ্রামে ফোন করে দিয়েছে, গ্রাম থেকে গাড়ি ঢুকছে, ঢুকতে ঢুকতে 40-50 হাজার হিন্দু মুসলমান জমে গেছে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এবার রাইট লেগে যাবে, এবার দ্বন্দ্ব লেগে যাবে। ছোট হুজুরের কাছে খবর, হুজুর ওয়াজ বন্ধ করে কেন গো বাবা? আপনার ড্রাইভার বাচ্চা সভা দিয়েছে। ড্রাইভার সাহেব, এই ড্রাইভার বাচ্চা সভা দিয়েছো? যে হুজুর একটা বাচ্চা সভা দিয়ে গাড়ি ঘোড়ায় কোথায় যাবে? যেখানে বাচ্চা সভা দিয়ে ওখানে যাবে বলছে। যদি বলেন খুদাকে সাক্ষী রেখে বলবেন, যদি একটা রোডে বাচ্চা চাপা দিয়ে আসেন পুনরায় যাবেন? যাবে? পিটিয়ে মেরে দেবে, ঠিক না ভুল? পিটাতে পিটাতে মেরে দেবে। ছোট হুজুর পীর কেবলা ভয় খায়, ভয় খায় কেন? এই ছোট হুজুর পীর কেবলার গায়ে যে রক্ত রয়েছে, ওই রক্ত হলো আবু বকর, যে আবু বকর বদরের যুদ্ধ দেখেছে, উহুদের যুদ্ধ দেখেছে, হয় নিজের গর্দান দিয়ে দিয়েছে, তাই অপরের গর্দান নিয়ে দিয়েছে, কথা বুঝলেন না? তা এ রক্ত যাদের শরীরে থাকবে তারা কি ভয় খাবে বলে মনে হয়? যে ভয় খায়নি। ওই বললাম আবু বকর হুজুরকে কেউ বেশি অনুসরণ করে, কেউ ওমর ফারুক হুজুরকে ঠান্ডা, ভয় খায় না। দুজন এখানে উঠে বিয়াদবি করছে, কেউ কেউ বা বসে পড়ো না, ছেড়ে দাও, আমার সামনে ওঠ না, বুঝতে পারবি কার পাল্লায় পড়ে গেছিস, কথা বুঝলেন না? ওর গায়ে যে রক্ত আছে, ও রক্ত আমার গায়েও আছে, ও হচ্ছে একটু ঠান্ডা, কথা বুঝলেন না? ছোট হুজুরের কাছে খবর গেলেন, ড্রাইভারকে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় চলে আসলেন কোথায়? যেখানে বাচ্চা চাপা দিয়েছে, এসে দেখছে বাচ্চা পড়ে আছে, সাদা কাপড় চাপা দিয়ে আছে, কাপড় তুলে দেখলেন একটা বাচ্চা ছেলে পড়ে আছে, খুন লেগে আছে উটান। ছোট হুজুর ফিরকে বললেন বাচ্চা কার? একটা মহিলা হেঁটে এসে বসলেন, বাচ্চা আমার। মা, আপনার বাচ্চার গায়ে হিন্দু লেখা ছিল? বুঝে না, লেখা ছিল না। আপনার বাচ্চার গায়ে মুসলমান লেখা ছিল? বুঝে না, লেখা ছিল না। তাহলে জাতির ব্যাপারটা মিটলো না? মিটলো না, মিটে গেছে জাতের ব্যাপার, জাতের ব্যাপারটা। কেন? জানলে তবে তো ইচ্ছা করে মারবে। মুসলমান লিখা যেন হিন্দু ধর্মের মানুষ যদি দেখে তারপরে তো মারবে, আর হিন্দু লিখা যেন মুসলমান ছেলে সে তো দেখে তবে মারবে। জাতের ব্যাপার মিটে গেল বলে যে জাতের ব্যাপার। মা আপনি বলেন একটা জান, ওপরে একটা জান কি ইচ্ছাকৃত ভাবে নিতে পারে? ওই মহিলা বললেন না, নিতে পারে না। ছোট উজির বললেন, মা আপনি যদি আমাকে বলেন পুলিশের হওয়ালে হয়ে যাবো, বাংলার একটা মানুষও কোনো কথা বলবে না। মুরিদ মতা কেন বলছে, হুজুর চলতে গেলে তো হতেই পারে, আজকে হিন্দু মরছে, কালকে মুসলমান মরছে, কালকে মুসলমান মরছে, আজকে হিন্দু মরছে। তো হুজুর বেয়াদবি মাফ করে, আপনাকে যদি পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে, আমরা বাংলায় আগুন লাগিয়ে দেবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোয়ান ছেলেরা, তোমাদের কাছে পার্টি আগে না পীরের আওলাদ আগে? পীরের আওলাদ আগে না পার্টি আগে? পীরের আওলাদ আগে। তোমাদের কাছে পার্টি নেতা আগে না পীরের আওলাদ আগে? পীরের আওলাদ আগে, কথা বুঝলে না? হুজুর আপনাকে যদি অ্যারেস্ট করে, বাংলা আগুন লেগে দেবে। ছোট হুজুর পীর কেবলা বলে, এই মুরিদের ঠান্ডা হবে, আমি তোমাদের পীর দাঁড়িয়ে আছি, সব ঠান্ডা, সব মুরিদ মুটা কিনা চুপ করে গেছে। হুজুর বিয়াদবি মাফ করে, আপনি বললেন আমরা চুপ করে গেলাম। ছোট হুজুর পীর কেবলা আর কিছু বললেন না। ওই বুড়ি মহিলা বললেন, এ ফুরফুরার পীর আবু বকরের ছেলে জুলফিকার কার? আমি আপনাকে মাফ করে দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ।
দিকে দাও আমার আপনার জন্য ওজন বের গেলা আল্লাহ বাকি নামাজ করেছিলে আল্লাহ বাকি উঁচু দরজা মানুষ করেছিলে আমার আপনার জন্য ওজন বের গেলা আমার আপনার জন্য হুজুর বিড়ি কেমন চৌকুরে পানি নিয়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগে ও আপনি কোরআন পাকে জানিয়ে দিয়েছে একটা মানুষ যদি অপর একটা মানুষের উপরে আপনি তার উপরে ময়া তো দেখিয়ে দেবেন আর আল্লাহ পাক আমি জীবিকা দেখতে যাব না এ মুখিনা তা হিন্দু করে না মুসলমান করে আপনার হাবিব জানিয়ে দিয়েছে একটা মানুষ যদি অপর একটা মানুষের উপরে ময়া তো দেখিয়ে দেবে আল্লাহ পাক আপনি তার উপরে ময়া তো দেখিয়ে দেবে এ না জো করুনেরা এ যুবকেরা আমার আপনার জন্য হুজুর দিয়ে গেবে না চোখে পানি নিয়ে গাড়ির মধ্যে উঠে বললে আল্লাহ কবুল করেছে কবুল করে বাচ্চাকে জিন্দা করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ দাদা পীর কে মানে পাঁচ হুজুর কে মানে দাদা পীর বলছে আমার মুরিদ ঘরে আমি দেখতে থাকি আমার মুরিদ ঘরে নিজের বাপকে যদি ভালো না বাসে নিজের মাকে যদি ভালো না বাসে এই ভালোবাসা কাজে আসবে কাজে আসবে না ফুরফুরা শরীফে চলে যা দাদা হুজুরের রোজে জিয়ারত করছো পাঁচ হুজুরের রোজে জিয়ারত করছো আর নিজের বাপ মাটা পড়ে আছে মাসতলা একবারও দেখতে যাবে কাজে আসবে না কথা বুঝলেন না বাপ মাকে খুশি করতে হবে যাদের বাপ মা হায়াতে আছে বাপ মায়ের সেবা যত্ন করো আল্লাহ ওই সেবা যত্নের ওসিলাতে জান্নাত দিয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं की नहीं उन पर कुर्बान जमाना है रसूलुल्लाह जन्न की सुद आमी कुर्बान रसूलुल्लाह जन्न जवाना कुर्बान जोरे बोलें ना सुभान रसूलुल्लाह जन्न सबाई जान देन तो जे दादी आछन तो इत मैं की नहीं उन पर कुर्बान ਇੱਕ ਮੈਂ ਉਨ ਕੁਰਬਾਨ ਜ਼ਮਾਨਾ ਇੱਕ ਮੈਂ ਉਨ ਕੁਰਬਾਨ ਜ਼ਮਾਨਾ ਜੋ ਰੱਬੇ ਦੋ ਆਲਮ ਕਾ ਮਹਿਬੂਬੂ ਯਗਾਨਾ ਹੈ ਜੋ ਰੱਬੇ ਦੋ ਆਲਮ ਕਲ ਪੁਰਸਰ ਜਿਸਨੇ ਖੁਦ ਪਾਰ ਲਗਾਨਾ ਹੈ ਕਲ ਪੁਰਸਰ ਜਿਸਨੇ ਖੁਦ ਪਾਰ ਲਗਾਨਾ ਹੈ ਜ਼ਰਾ ਹਸਨੈਨਾ ਕਨਾਨਾ ਹੈ ਸਹਰਾ ਕਾ ਬਾਬਾ ਹੈ
हसनैन का नाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। इज्जत से क्यों ना मैं मर जाऊं ऐना में मोहम्मद पे, इज्जत से क्यों ना मैं मर जाऊं ऐना में मोहम्मद पे, यूं ही किसी दिन गम को दुनिया से तू जाना है, यूं ही किसी दिन हमको दुनिया